পটুয়াখালীর কলাপাড়ায় বস্তা ভর্তি পচা মুরগি সংরক্ষণের দায়ে মিজানুর রহমান নামের এক খাবার হোটেল ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোমবার কলাপাড়া পৌর শহরের হাসপাতাল চত্বর এলাকায় এই অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ।